নমস্কার। আর সবসময় মতো আজকেও দেখাবো একটা প্রপার্টি দেখাবো। প্রপার্টিটা দেখেই বুঝতে পারছেন যে একটা ইনকমপ্লিট আছে, বাড়িটা কিন্তু টোটালি কমপ্লিট করা হয়নি এবং বিক্রি সেল করা হচ্ছে। এবার জানেন অনেকেই বলেন যে কেন সেল হচ্ছে, তার টাকা পয়সা দরকার, তাই জন্যই আশা করি সেল করা হচ্ছে। পজিশনটা আমি বলে দিই, পজিশনটা হচ্ছে বিরাটি নবনগর। বিরাটি নবনগরটা হচ্ছে 6 নম্বর রেলগেট যেটা আছে বিরাটির, মানে বিরাটি স্টেশন থেকে মোটামুটি 500 মিটার, হাফ কিলোমিটার ধরে আপনি চলতে পারেন। হাফ কিলোমিটার মানে কিন্তু হাঁটা পথে মাত্র 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। না, এই যে পজিশনটা দেখছেন এই রাস্তা থেকে কিন্তু আপনি বিরাটি যাবেন, বিরাটির জন্য বা বিশ্বরপাড়া যাবেন, ওদিকের জন্য আপনি যে কোনো কমিউনিকেশন মানে অটো টোটো পেয়ে যাবেন। আপনি বিশ্বরপাড়া গেলেও পাবেন, আপনি বিরাটি গেলেও পাবেন। তাহলে পজিশন কিন্তু ভালোই আছে মোটামুটি। যশোর রোডটা একটু দূরে হবে এখান থেকে, মোটামুটি ধরে নিন 2 থেকে 2.5 কিলোমিটার হচ্ছে যশোর রোড। কিন্তু পজিশন একদম দুর্দান্ত পজিশন আছে লোকেশন। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন কাইন্ডলি একটি আমার ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে দেবেন, ঠিক আছে? আর নিজের বাড়ির যে ছবি আছে, ফটোগ্রাফস আছে, ফটো ভিডিও করে আমাকে একটু পাঠিয়ে দেবেন, তাহলে আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। আর এটা আছে টোটাল 2 কাঠা জমি। বাড়িটা স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন একদম মানে যে নিজের মতো করে কিন্তু তৈরি করা হয়েছে। যে সামনের গেটটা আপনি যখন কাজটা কমপ্লিট করবেন, যারা যারা মানে যিনি কিনবেন আর কি, তিনি কিনে যখন এই বাড়িটা কমপ্লিট করবে একদম একটা গ্যারেজ, সুন্দর দেখে গ্যারেজও পেয়ে যাচ্ছেন আপনি। গ্যারেজটা দেখুন, গ্যারেজটাও যথেষ্ট বড় আছে এবং বাড়িটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, সেটা গেট আপটা দেখেই বুঝতে পারছেন। দোতলার সামনে মানে যে মানে যখন রঙের ছোঁয়া পড়বে অথবা টাইলস টাইলস বাইরে বসানো হবে, তখন কিন্তু বাড়ির যে আউটলুকটা আছে আউটলুকটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। জমিটাও নেহাত কম নেই, আমি আস্তে আস্তে বাড়ির ভিতরে দেখাবো। বিশাল বড় বাড়ি, আপনারা যারা যারা বড় দেখে একটা বেডরুম যাচ্ছেন, বড় বেডরুম, বড় ডাইনিং হবে, দোতলা বাড়ি হবে, গ্যারেজ হবে, সর্বোপরি আমার লোকেশনটা ভালো হতে হবে, স্টেশনের একটু কাছাকাছি হলে ভালো হয়। আর বিরাটিতে তো আপনারা প্রচুর খুঁজছেন, বিরাটিতে আমি যতদূর জানি বিরাটির মধ্যমগ্রামে প্রচুর খুঁজছেন, কিন্তু সত্যি কথা বলতে ভালো লোকেশনে ভালো বাড়ি। আর এই বাড়িটা কিন্তু একদম নতুনই পাবেন এবং আপনি সবচেয়ে প্লাস পয়েন্ট, আপনি মার্বেল টাইলসটা নিজের পছন্দ মতো, পট্টিটা আপনি নিজের পছন্দ মতো করে করতে পারবেন, যেহেতু জমিটাও বড় আছে, যেটা বারবার বলছি জমিটাও বড় আছে আর বাড়িটাও যথেষ্ট বড় আছে। আপনি গ্যারেজও পেয়ে যাচ্ছেন, প্লাস আপনার লোন ফেসিলিটি সেটাও অ্যাভেলেবেল হয়ে যাবে, স্টেশনও আপনার কাছাকাছি আছে, আপনি সব রকম সুযোগ সুবিধা কিন্তু এই বাড়িটাতে পাবেন। ভিতরটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আর নিচের তলায় আপনি, বাইরে তো গ্যারেজটা দেখালাম, নিচের তলাটা একটা হল পাবেন, ঠিক আছে? এটা ঢুকেই একটা হল আছে এবং দুদিকে দুটো রুম আছে, এদিকে ডান দিকে এই যে এই রুম মানে একটা দরজা দেখা যাচ্ছে, লোহার দরজা, এটা টেম্পোরারি। এই ডান দিকে একটা রুম আছে আর এদিকে একটা হল আছে, এই মাঝখানটা হল টোটালি। আর এটা হচ্ছে কিচেন পোর্শন, কিচেনটা দেখুন খুব সুন্দর আছে, মানে বড়ই আছে, যথেষ্ট বড় আছে, একটা সুন্দর আর্চও করা আছে। হলটাও মোটামুটি, কিন্তু আমি দোতলায় যেটা দেখাবো দোতলার হলটা হচ্ছে বিশাল বড় হল, কারণ এখানে অনেকটা জায়গা আপনার খেয়ে গেছে যেহেতু গ্যারেজটা করা হয়েছে। আর এটা হচ্ছে ল্যাট বাথ, এটা হচ্ছে কমন ল্যাট বাথ আছে। আপনার ওয়াটার ফিটিংস, জলের ফিটিংস, কনসিল ফিটিংস কিন্তু অলরেডি ইনস্টলড, অলরেডি বসানো হয়ে গেছে, হ্যাঁ, যেটা জলের লাইন আছে। আর এখানে একটা আপনি বেডরুম পাবেন, ঠিক আছে? এইটা একটা বেডরুম পাবেন, বেডরুমের সাইজ দেখুন, বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়, দুটো বেডরুম পাবেন, দুটো বেডরুমের সাইজই বড়। এবং দোতলায় যেটা পাবেন দোতলার গুলো আরো বড় বড়, আস্তে 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 দেখাবো। আর এই যে রুমটা আছে যে লোহার দরজা দেয়, এই রুমটাও কিন্তু আরেকটা বেডরুম, এটাও যথেষ্ট বড় রুম। এটা যেহেতু চাবিটা পাইনি তাই জন্য এই ফটোর মধ্যে থেকে একটুখানি ভিডিও করার চেষ্টা চরিত্র করা হয়েছে আর কি, সাইড টাইড দিয়ে। এই রুমের সাইজও কিন্তু যথেষ্ট বড়। আর এখানেও আপনি একটা অ্যাটাচ বাথরুম পাবেন, তার মানে আপনি নিচের তলায় টোটালি পাচ্ছেন একটা গ্যারেজ ঘর পাচ্ছেন, দুটো বেডরুম পাচ্ছেন, একটা কমন বাথরুম পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন এবং একটা আপনার মানে ঘরের মধ্যে যে বাথরুমটা আছে অ্যাটাচ বাথরুম আর একটা পাচ্ছেন, ঠিক আছে? তার মানে দুটো বাথরুম আপনি পাচ্ছেন। এবার আমরা দোতলাটা আস্তে আস্তে দেখব। আর পরিবেশ তো দেখলেন, পরিবেশ কিন্তু যথেষ্ট সুন্দর, বিরাটি একটা ব্র্যান্ডেড জায়গা, এয়ারপোর্ট আপনার কাছাকাছি, বিরাটি স্টেশন চলে এলেন মানে মোটামুটি শিয়ালদা দমদম আপনার কাছাকাছি চলে এলো। যারা যারা চাইছেন একদম শিয়ালদাতে অফিস যেতে হয়, অনেকেই বলেন যে না অত দূরে যাবো না, মধ্যমগ্রাম পার করবো না, কিন্তু মধ্যমগ্রামও সত্যি কথা একই অবস্থা, বিরাটির মতনই অবস্থা।
প্রপার্টি কিন্তু আস্তে আস্তে কমে আসছে, আর দামটা যথেষ্ট বাড়ছে। এটা একটা দেখুন, এটা একটা কিচেনে দিয়ে আছে, আর এটা ল্যাব বাথটা আছে, আর দোতলার হলটা দেখলেন, দোতলার হলটা কিন্তু যথেষ্ট বড় হল। আর বেডরুমগুলো দেখুন, বেডরুমগুলো এটার আরেকটু বেড়েছে, যেহেতু ক্যান্টিলিভার পজিশন আছে, আর সামনে আপনার সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট বড় পাবেন আপনি। যারা যারা একটা বড় বাড়ি খুঁজছিলেন এতদিন ধরে, যে স্টেশনের কাছে, বিরাটি স্টেশন আমার কাছাকাছি থাকবে, পরিবেশটা ভালো হবে, লোনেবল থাকতে হবে, গ্যারেজ থাকতে হবে, হ্যাঁ নিজের মতো করে দরকার হলে একটু এদিক ওদিক করে দেবো, হ্যাঁ, তা সেই রকম কম্প্যাক্ট বাড়ি কিন্তু এই বাড়িটা। দুকাঠা জমি আছে, জমিটাও কিন্তু যথেষ্ট বড় আছে, লোনও আপনার আশা করি হয়ে যাবে। তা এরকম একটা প্রপার্টি আপনি টোটাল বেডরুম পাচ্ছেন চারটে, প্লাস আপনি দুটো বড় বড় হল পাচ্ছেন, কিচেন পাচ্ছেন, সেগুলো তো পাচ্ছেনই, হ্যাঁ, মানে টোটালি কিন্তু একটা কম্প্যাক্ট বাড়ি। যারা যারা এরকম খুঁজছেন, যে ইচ্ছা করলে কিন্তু আপনি নিচের তলাটা ভাড়াও দিতে পারেন, যে এরকম যদি পজিশন থাকে যে না আমি নিচের তলাটা ভাড়া দিয়ে দেবো, তাহলে সেটাও আপনি করতে পারেন। এটা হচ্ছে দোতলার আরেকটা রুম, এখানেও আপনি কিন্তু আরেকটা ব্যালকনি পেয়ে যাবেন। তার মানেও অ্যাজ ইট ইজ আপনি দোতলাতেও সেম পাচ্ছেন, মানে দুটো বড় বড় বেডরুম পাচ্ছেন, আর এটার হলটা বেশ বড়, হলটা বিশাল বড় হল, ব্যালকনিগুলো বেশ সুন্দর, ব্যালকনিটাও দেখাচ্ছে, ব্যালকনিটাও কিন্তু ভালো। আর পরিবেশ দেখুন, একদম A1 পরিবেশ, একদম A1 পরিবেশ। প্রপার্টির দাম আমি আর অপেক্ষা না রেখে এখনই বলে দিচ্ছি, প্রপার্টির আস্কিং প্রাইস হচ্ছে 55 লক্ষ টাকা। 55 লক্ষ টাকা কম বেশি কিন্তু সামান্য কম বেশি হবে, কারণ আপনারা জানেন এখন যে আমি যদি ওভার মানি করে বা বেশি টাকা দিয়ে ছাড়ি, তাহলে কিন্তু অন্যজন এসে কমেন্ট করবে এই বাড়িটার দাম এই আছে। তা আমরা সত্যি কথা বলতে মালিকরা যা বলেন আমরা কিন্তু সেই দামেই রফ করি, সেই দামই কিন্তু অ্যাডের মাধ্যমে দিই, এবং আপনাদের বলি আপনারা নেগোসিয়েশন করে নেবেন, আপনারা অবশ্যই নেগোসিয়েট করবেন, হালকা পাতলা নেগোসিয়েশন হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু বেশি দাম বাড়িয়ে কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয় না, ওনারা যা বলেন আমরা কিন্তু সেই হিসাবেই আমরা দামটা বলি। তাহলে দুকাঠা জমির উপরে এই সুন্দর বাড়িটা কাজকর্মগুলো এক্সট্রা করে নিতে হবে, যেটা আছে হয়তো 10 লাখ টাকার আরও কাজ আছে, তাহলে টোটাল হয়তো আপনার সব মিলিয়ে আমি 55 ধরে এগোচ্ছি, তাহলে 65 এর মধ্যে কিন্তু বিরাটি সারাউন্ডিং এরিয়ায় এরকম বাড়ি আপনি আশা করি পাবেন না, হ্যাঁ, আর এরকম পরিবেশে পাবেন না, এরকম কম্প্যাক্ট একটা বাড়ি, যেটা গ্যারেজ থাকবে, আপনার রোড লাগোয়া হবে, রাস্তাও আপনার সামনে, পরিবেশ ভালো, লোনেবল প্রপার্টি সব রকম দিয়ে কিন্তু এই মার্কেটে পাওয়াটা কিন্তু একটু চাপের আর কি। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কল করে দেবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর এরকম প্রপার্টি পেতে অবশ্যই চ্যানেলটাকে একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, তাহলে অটোমেটিক্যালি আপনাদের স্ক্রিনে আমি যখনই প্রপার্টি দেবো সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে ওটা নোটিফিকেশন চলে আসবে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে।